গণতন্ত্রের মুখোশে দেশে একদলীয় শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি বাদে সবগুলোতেই ক্ষমতাসীনরা জবরদখল করে জিতেছে। নির্বাচন কমিশনেরও সমালোচনা করে বিএনপি মহাসচিব। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। আশাবাদ জানান, অসাম্প্রদায়িক বাংলাদেশে অতীতের মতোই সম্প্রীতি অটুট থাকবে। এখন তো একটা বিশেষ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তো পাবারও, নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে ঠেকানোর চাইতে বড় বেশি দরকার তাদেরকে ঠেকানো, তাদেরকে ঠিক করা। আর আওয়ামী লীগের তো নমিনেশন পাইলেই হয়ে গেল, আর কিছু দরকার নাই। তো এখানে আপনি প্লুরালিটি কোথায় পাচ্ছেন?